মেডিসিন ইনফরমেশন ভিডিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে যে ওষুধটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ডুরালাক্স এবং এর মূল উপাদান আছে বিসাকডিল এবং এটি প্রস্তুত করে থাকে অপশন ইন ফার্মা। আজকে আমরা এই ডুরালাক্স ওষুধ কেন খাওয়া হয় বা কেন সেবন করা হয়, এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং খাবার নিয়ম এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি দেখে যদি কেউ উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। সাধারণত আমাদের অনেকেরই কোষ্ঠকাঠিন্য বা কষা রোগ হয়। সাধারণত এই কোষ্ঠকাঠিন্য হচ্ছে যাদের দীর্ঘদিন ধরে বা কয়েকদিন ধরে পায়খানা ক্লিয়ার হচ্ছে না বা ঠিকমতো পায়খানা হচ্ছে না। এই পায়খানা না হওয়া দুই একদিন এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু যদি কারো দীর্ঘদিন ধরে অর্থাৎ তিন দিন, পাঁচ দিন বা সাত দিন ধরে কেউ যদি পায়খানায় যায় বা পায়খানা ঠিকমতো হচ্ছে না বা মল ঠিকমতো পরিষ্কার হচ্ছে না, পেটে পীড়া বা ইত্যাদি অস্বস্তি বোধ করে, তাদের সাধারণত এই কষা রোগ বা কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। এটি একটি খুবই মারাত্মক রোগ। আপনার পায়খানা যদি ঠিকমতো না হয় বা তাহলে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হতে পারে, মলদ্বারে ব্যথা, অ্যানাল ফিসার বা ইত্যাদি রোগ আরও সৃষ্টি হতে পারে এই কোষ্ঠকাঠিন্য থেকে। তাই এই কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য সাধারণত এই ডুরালাক্স ওষুধটি সেবন করা হয়ে থাকে। যাদের সপ্তাহে কমপক্ষে তিন দিন পায়খানা হয় না বা পায়খানা ক্লিয়ার হয় না তারা সাধারণত এই ওষুধটি সেবন করতে পারে। এই ডুরালাক্স ওষুধটি সাধারণত কোষ্ঠকাঠিন্য রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যবহার করা বা সেবন করা হয়ে থাকে। এই ওষুধটি অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে সেবন করতে হবে। সাধারণত এই ডুরালাক্স ওষুধটি খাবার নিয়ম হচ্ছে এক থেকে দুইবার দিনে সর্বোচ্চ এবং অবশ্যই খাবারের পর এই ওষুধটি আপনি সেবন করতে পারবেন। এই ডুরালাক্স ওষুধটি সেবন করার ফলে কিছু কিছু ক্ষেত্রে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন পেটে ব্যথা, ডায়রিয়া বা মলদ্বারে জ্বালা পড়া, অ্যালার্জিক প্রতিক্রিয়া ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়ার মাত্রা যদি অত্যধিক পরিমাণে হয় তাহলে অবশ্যই এই ওষুধটি সেবন করা বন্ধ করতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে আবার চিকিৎসা গ্রহণ করতে হবে। এই ওষুধটি সাধারণত ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক উভয়ই সেবন করতে পারবেন এবং গর্ভবতী মায়ের অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাদের সেবন করতে হবে। এই ওষুধটির মূল্য হচ্ছে এক টাকারও কম। প্রত্যেকটা ফার্মেসি বা ওষুধ সবে আশা করছি এই ডুরালাক্স ওষুধটি আপনারা পেয়ে যাবেন। এই ডুরালাক্স ওষুধটি সম্পর্কে যদি কারো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।